বর্তমান প্রচলিত ব্যবস্থায় গ্রাহক সেবা কেন্দ্র বা সিএসসি সেন্টার একটি অত্যন্ত প্রয়োজনীয় ক্ষেত্র। একটা বিরাট অংশের মানুষ বিভিন্ন প্রয়োজনের নিরিখে এই সিএসসি সেন্টারের উপর নির্ভর থাকতে বাধ্য হচ্ছেন বলা যায়। তবে প্রায়শই বিভিন্ন সিএসসি সেন্টারে ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে। এরকমই এক ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে তেলিয়ামুড়া থানা এলাকার মাইগঙ্গা এলাকাতে। উল্লেখ্য, সরকার অনুমোদিত ব্যাংক মিত্র তথা সিএসসি সেন্টারের কর্ণধার হিসেবে এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন তাপস সরকার। তবে স্থানীয় মানুষদের অভিযোগ, সাধারণ মানুষদের সাথে দিনের পর দিন প্রতারণা করে চলেছেন তাপস সরকার। যখনই সেন্টারে মানুষ টাকা তুলতে যান কিংবা অন্য কোনো পরিষেবা নিতে যান, তখন আঙুলে ছাপ দেওয়ার পর তাপস বলে দেন নেট খারাপ বা সার্ভারে গন্ডগোল আছে, তার জন্য টাকা তোলা যাচ্ছে না। কিন্তু গ্রাহকরা বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরেই দেখতে পান তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হচ্ছে। এই বিষয়টা নিয়ে ধীরে ধীরে পাঁচকান হতে হতে দেখা যায় এলাকার একটা বিরাট সংখ্যক মানুষের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে চলেছেন তাপস। মঙ্গলবার সম্মিলিতভাবে এই বিষয় নিয়ে এলাকাবাসীরা প্রতিবাদে নামেন এবং সিএসসি সেন্টারের আধিকারিক রিতেশ্বর দেবর্মার দ্বারস্থ হন। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকাবাসীদের সাথে কথা বলেন এবং ঘটনার প্রাথমিক সত্যতাও খুঁজে পান তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আপাতত এই সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়েছে। কোন জায়গাটা? এটা গোলাবাড়ি। কি অভিযোগ আপনার? আমার আমার তো ওই ব্যাংকের থেকে 10,000 টাকা নিয়েছে, তার এখানে উৎসে টাকা ব্যাংকের থেকে কইছে, এখানে উৎসে টাকাটা এনে বলতে এই তার এখানে তার কেডা তাপস তাপস পাল তাপস পাল তাহলে তাপস পাল না তাপস সরকার সরকার নেই তাপস সরকার সিএসসি সেন্টার তখন আমি দেখি যে এটা আড়াই 10,000 টাকা উঠছে। আমি তো তারা যেখান থেকে টাকা তুলি এখানে আমি কইছি যে আড়াই কেন উঠলো, এটা তো আমি টেক উঠছি না, কয় এটা তো উঠছো না না উঠলে উঠছে কেন? আমি না আমি তো টাকা উঠছি না, ব্যাংকে গিয়ে উঠছিলাম, আমি টাকা উঠছি না, আমি তুলছি না, কইলে এই টাকাটা কই গেছে, ওইটা আড়া গিয়ে উইতা নিয়ে গেল তাপস এখান থেকে উঠছে টাকাটা, এখান থেকে উঠলে তো আমি এখানে টাকা তুললো নাকি আইসি না, আমি আইসি না আয়ুষ্মান কার্ড করে কী কইছে জানি, শিকার আইসিনি এটা শিকার আইসি বলতে কইছে আমার টাকা দিব, আমার টাকা কইছে এই ব্যাংকের অ্যাকাউন্টের ইয়ে দিতাম, জেরাজ দিতাম, জেরাজ দিলে টাকা ঢুকা দিব। আজকে আজকে যেটা ফোন কল আইলো আমার কাছে, যেটা সকালে যিনি নারায়ণ দেবনাথ নামে আমার ফোন করতে একজন কাস্টমার বেনিফিশিয়ারি, যে এই এই ঘটনাটা ঘটতেছে তার সেন্টারে। এর আগে তো জিনিসটা জানতাম না আমি, অ্যাকচুয়ালি মাসে 2-3 বার তার এখানে আইতাম, কোনো কোনো বেনিফিশিয়ারি এমনভাবে আমার কমপ্লেন করছে না। তাহলে আমি তো ভালো সেন্টার করে বুঝতাম ব্যাপারটা, কারণ এই গ্রামের সামনাসামনি যারা আছে তারা এই পরিষেবাটা পাইতো ভালোভাবে। তাহলে আমি আজকে সকালে ফোন করার পরে এই জিনিসটা জানার পরে আমি সব বেনিফিশিয়ারি দেখাইছি, যারা যারা এমন ইস্যু আছে বা এমন ঘটছে যারা লোকে সবাই যারা কইছি বেনিফিশিয়ারি যারা এমন ঘটনা ঘটছে যার সঙ্গে তারা সবাই এই সেন্টারে আইতো, আমি এখানে থাকব। হ্যাঁ, এরপর আসার পরে আমি দেখি কথা শুনি সবার কাছ থেকে এই এমন এমন ঘটনা ঘটছে, মানে অ্যাকাউন্ট থেকে টাকা দিছে এটা মানে সত্যতা পাওয়া গেছে। অ্যাকচুয়ালি এখন পর্যন্ত প্রমাণ পাওয়া গেছে না, তবে যেটা মুখে বোঝা গেছে টাকা কাটা গেছে, মুখের কথাই জানা গেছে, অনেকে টাকা কাটা গেছে, কাগজপত্র দেখলাম টাকাটা কাটা গেছে, কিন্তু এখন তো আমি যেটা আমার হায়ার অথরিটি আছে আমি জানাইলাম যে ওইটা জিনিসটা এমন ঘটছে, টাকা নিছে ফেরত দিছে মনে হইছে আমি এখন পর্যন্ত মানে জিনিসটা যখন যাচাই না করা পর্যন্ত টেম্পোরারি বন্ধ থাকবে, অলরেডি হায়ার অথরিটি জানানো হয়েছে। এলাকাবাসীদের চাপে পড়ে গ্রাহকদের লুট করা টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয় তাপস সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।